হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট সমস্যা নিয়ে আলোচনা করব, যা হলো নিউমোনিয়া। নিউমোনিয়াটা সাধারণভাবে আমাদের ফুসফুসের একটি সংক্রমণ বা আমাদের ফুসফুসের একটি সমস্যা। এই কোভিড সিচুয়েশনে কোভিডের ফলে যে নিউমোনিয়াটা হয়, যার ফলে প্রচুর লোক কিন্তু প্রাণ হারিয়েছেন। শীতের মরশুমটা চলে এসেছে এবং এই সময়ে বাচ্চাদের এবং বয়স্কদের মধ্যে এই নিউমোনিয়ার প্রকোপটা কিন্তু একটু বেশি অবশ্যই দেখা যায়। তাই আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি নিউমোনিয়া কী, কেন হয়, তার লক্ষণ, তার কারণ, তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিতভাবে খুব সংক্ষেপে আলোচনা করার আমি চেষ্টা করব। এবং একটা অনুরোধ রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমার দেওয়া স্বাস্থ্যতত্ত্ব সবার প্রথম আপডেট আপনি পেয়ে যাবেন। এই রোগের লক্ষণ সম্পর্কে আলোচনা করলে নিউমোনিয়ার যে আর্লি যে সাইনগুলো দেখা যায় তার মধ্যে থাকে রোগীর কাশি থাকতে পারে, কাশির সাথে রোগীর কফ বেরিয়ে আসতে পারে, কফটা হালকা হলদে বর্ণের বা তার সাথে কিন্তু ব্লাডও বেরিয়ে আসতে পারে। রোগীর যেহেতু শরীরে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন থাকে যার ফলে রোগীর জ্বরও আসতে পারে এবং কাশির সাথে হালকা বুক ব্যথাও থাকতে পারে, বুকটা চাপা চাপা অনুভব হতে পারে। তাছাড়া খিদা একেবারে লাগবে না, কিছু খাওয়ার ইচ্ছা করবে না, শরীরটা খুব বেশি দুর্বল অনুভব অবশ্যই হবে। তাছাড়া যদি দুটো লাং বেশি বা ইনফেকশন হয়ে যায় দুটো ফুসফুস, তাহলে রোগীর শ্বাসকষ্ট কিন্তু অবশ্যই হতে পারে। পালস অক্সিমিটার দিয়ে যদি রোগীর শরীরে অক্সিজেনটা পরিমাপ করা হয় তাহলে তার 90% নিচেও আসার সম্ভাবনা কিন্তু থাকে এবং যার ফলে রোগীর শ্বাস নিতে খুব বেশি কষ্ট হতে পারে। সাধারণভাবে কাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে? বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স 5 বছরের নিচে বা যারা একটু বয়স্ক, যাদের বয়স 50 ঊর্ধ্ব, তাদের বেশি বেশি ঠান্ডা লাগা, বুকে খুব বেশি ঠান্ডা লাগা, ঠান্ডা জলে স্নান করা, বারবার সর্দি কাশির সংক্রমণ ইত্যাদির ফলে কিন্তু নিউমোনিয়া সংক্রমণ হওয়ার চান্সটা কিন্তু একটু বেশি থাকে। তাছাড়াও যাদের ইমিউনিটি পাওয়ার একটু দুর্বল থাকে, যারা অনেক দিন ধরে অনেক কিছু রোগে ভুগছে, যাদের ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে, তাছাড়া যাদের অ্যাজমা রোগ বা শ্বাসকষ্টের সমস্যা আগে থেকে আছে বা সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের আছে, যাদের হার্টের সমস্যা আছে বা যারা ধূমপান করেন, তারা কিন্তু এই নিউমোনিয়া সংক্রমণ হওয়ার চান্সটা একটু বেশি থাকে। রোগ নির্ণয়ের কথাটা আলোচনা করলে সাধারণভাবে ডাক্তারবাবুরা রোগীর সাইন সিমটম দেখে কিন্তু নিউমোনিয়াটা ধরে নিতে পারেন। তারপরও রোগীর বুকের একটা এক্স রে করার পর বা HRCT থোরাক্স যাকে আমরা বলে থাকি অর্থাৎ বুকের একটা সিটি স্ক্যান করার পর খুব সহজেই ডাক্তারবাবু নিউমোনিয়া হয়েছে কিনা সেই বিষয়টা ধরে নিতে পারেন। চিকিৎসা কথা আলোচনা করলে শুধু নিউমোনিয়া নয়, অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস অর্থাৎ যে রোগটা হলো সেই রোগটা যত তাড়াতাড়ি ডাক্তারবাবুরা নির্ণয় করতে পারবেন তত কিন্তু চিকিৎসার ক্ষেত্রে রোগীর পক্ষে খুবই ভালো। সাধারণভাবে ঠান্ডার মরশুমটা চলে এসেছে, এই সময়ে বাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক যে কোনো কারো বুকে ঠান্ডা লাগতেই পারে, যার জন্য সর্দি কাশি হতেই পারে। যদি আপনার সেটা হয়ে থাকে, 2 থেকে 3 দিন হয়ে গেছে, তারপরও কমছে না, বাড়িতে খুব বেশি বাড়াবাড়ি করছে রোগটা, তাহলে অনুরোধ করব দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং প্রপার চিকিৎসা নিন। আপনার ডাক্তারবাবু ডায়াগনোসিসের জন্য আপনার বুকের একটা এক্স রে করতেই পারেন। এক্স রে করার পর যদি দেখা যায় আপনার বুকে নিউমোনিয়ার সংক্রমণ আছে তাহলে ডাক্তারবাবু আপনার কন্ডিশন বুঝে অপারেটিভ বেসিসে আপনার ট্রিটমেন্ট করতে পারেন। আর না হলে আপনার যদি নিউমোনিয়াটা একটু বেড়ে যায় তাহলে আপনাকে হাসপাতালে ভর্তি রেখেও চিকিৎসা করতে পারেন। ভর্তি রাখার পর ডাক্তারবাবুরা সাধারণত 1 থেকে 2 সপ্তাহ আপনাকে ভর্তি রাখবেন এবং ওই সময় আপনাকে অ্যান্টিবায়োটিক থেরাপির মাধ্যমে আপনার চিকিৎসা চালাবেন। তাছাড়া অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্যাগুলো স্থির বা যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেইগুলো ওষুধ দিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে দেবেন। আর যদি আপনার অক্সিজেনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অক্সিজেন থেরাপি দিবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে আর্লি ডায়াগনোসিসের বিষয়টা বললাম, সেটা যদি না হয় এবং নিউমোনিয়াটা আপনার যদি খুব বেশি বেড়ে যায় বা খারাপের দিকে চলে যায় তাহলে কিন্তু আপনার অক্সিজেন থেরাপির অবশ্যই প্রয়োজন পড়বে। পরবর্তী সময় আপনার ICU-র প্রয়োজন পড়তে পারে এবং খুব বেশি দুটো ফুসফুস যদি সংক্রমিত হয়ে যায় তাহলে কিন্তু রোগীর মৃত্যু অবধি ঘটতে পারে। নিউমোনিয়ার প্রিভেনশনের কথা যদি আলোচনা করি তাহলে সবার প্রথমে বলবো কিছু ভ্যাকসিন পাওয়া যায়। আপনার যেমন ফ্লু ভ্যাকসিন আছে, আপনারা ভ্যাকসিনেশন করতে পারেন। ভ্যাকসিন দিলে অনেকটাই আপনার যে এইসব সমস্যা বা ফুসফুসের বিভিন্ন সংক্রমণ থেকে আপনি বাঁচতে পারেন। তাছাড়া আপনার যে পার্সোনাল হাইজিন সেটা অবশ্যই মেনটেন করবেন, বুকে ঠান্ডা কখনো লাগাবেন না। আর একটা জিনিস বলবো, বয়স্কদের এবং বাচ্চাদের শীতের মৌসুমে হালকা গরম জল দিয়ে স্নান করাটা খুবই প্রয়োজন, তাতে কী হবে তাদের বুকের মধ্যে ঠান্ডাটা লাগবে না এবং তারা কিন্তু একটা ভালনারেবল গ্রুপে থাকে, যে কোনো ছোটোখাটো ইনফেকশনে তারা কিন্তু সংক্রমিত হয়ে যায় এবং যার ফলে তাদের বুকে সংক্রমণ হয়ে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো বিস্তারিত নিউমোনিয়ার বিষয়ে আমি কিছুটা আলোচনা করে আপনার সাথে চেষ্টা করলাম, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটার সঙ্গে থাকবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।